আজ তাদের বিবাহবার্ষিকী। প্রয়াত নায়ক হুমায়ুন আহমেদের সাথে বিচ্ছেদ ঘটিয়ে 2008 সালের আজকের এই দিনে 7 জুলাই বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই তারকা জুটি। তারপর গড়িয়েছে অনেক বেলা, কেটে গেছে অনেক দিন, না ফেরার দেশে চলে গেছেন হুমায়ুন ফরিদি, যার সাথে সুবর্ণা মুস্তফা সংসার করেছিলেন 21 বছর। হুমায়ুন ফরিদিও প্রথম স্ত্রী মিনুকে ছেড়ে সংসার পেতেছিলেন সুবর্ণার সাথে, শেষ বেলায় তাকেও ছেড়ে দিয়েছেন তার স্ত্রী। এ যেন প্রাকৃতিক বিচার। সুবর্ণা মুস্তফা বজল আনাম সৌদকে বিয়ে করেছেন, তারও 14 বছর পার হয়ে গেছে। গত 14 বছর ধরে দুজন দুজনের পথ চলার সঙ্গী হয়ে আছেন, তাদের সংসারে আজও কোনো ঝামেলার কথা শোনা যায়নি, তারা সুখেই আছেন। তাই বিশেষ এই দিনটি কেন্দ্র করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণা মুস্তফা, যেখানে স্বামী সৌদের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেন, 7 জুলাই 2008 থেকে 14 বছর, শুভ বার্ষিকী সৌদ, তোমাকে সবসময় ভালোবাসি। এর সঙ্গে লাভ ও গোলাপের ইমোজি জুড়ে দেন তিনি। এর পরেই সুবর্ণা মুস্তফা ও সৌদ দম্পতির একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। এই অভিনেত্রী লিখেন, আমার প্রিয় দুজন মানুষ, আমি আপনাদের হাজার বছরের সুখী দাম্পত্য জীবন কামনা করছি। আপনার জীবনের আগামী বছরগুলো একে অপরের প্রতি ভালোবাসা এবং যত্নের মধ্যে অতিবাহিত হোক। এদিকে সুবর্ণা মুস্তফার পোস্টের কমেন্টে শুভেচ্ছা জানান দেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। তিনি লিখেন, শুভ বিবাহবার্ষিকী, দিনটিতে আপনাদের দুজনেরই অনেক অনেক শুভ প্রত্যাবর্তন কামনা করছি। সুবর্ণা ও সৌদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে গুণী অভিনেত্রী মিলি বাসার লিখেন, অনেক অনেক শুভকামনা, অনেক অভিনন্দন আর একরাশ ভালোবাসা, শুভ বিয়ে বার্ষিকী। আরেক অভিনেত্রী চিত্রলেখা গুহ শুভেচ্ছা জানিয়ে লিখেন, দুজনের বন্ধন এমনই সুন্দর থাকুক, অনেক শুভকামনা, দীর্ঘ হোক এই পথ চলা। ঢাকায় সিনেমার প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদও শুভেচ্ছা জানিয়েছেন সুবর্ণা ও সৌদের বিবাহবার্ষিকীতে। এই অভিনেত্রী লিখেন, দুজনকে শুভ বিবাহবার্ষিকী, সব সময় ভালো থাকুন, অনেক ভালোবাসা, শুভ 14তম বিবাহবার্ষিকী। এছাড়াও সুবর্ণা মুস্তফার ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন দেশের শোবিজ তারকাদের অনেকেই। এর মধ্যে রয়েছেন অপি করিম, হাসান আবিদুর রেজা জুয়েল, এফ এস নাইম, ভাবনা, আখি আলমগীর, বাঁধন, রনক হাসান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বাড়ি মম, সাজু খাদেম, বাপ্পা মজুমদার, নাদি আহমেদ, দিনাত জাহান মুন্নি, ফারুক আহমেদ প্রমুখ। 14তম বিবাহবার্ষিকীর দিনের সকালটা কেক কেটে উদযাপন করেন সুবর্ণা মুস্তফা ও সৌদ। আরও একটি পোস্টে সুবর্ণা মুস্তফা জানান, উত্তরায় অবস্থিত ফ্যাশন হাউস বিশ্বরঙের আউটলেটে গিয়েছিলেন তারা। সেখানে ফ্যাশন হাউসের কর্ণধার বিপ্লব সাহা হ্যাপি অ্যানিভার্সারি লেখা একটি কেক নিয়ে এসে সারপ্রাইজ দেন। এমন আয়োজনের জন্য বিপ্লব সাহাকে ধন্যবাদও জানিয়েছেন গুণী এই অভিনেত্রী। সৌদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা। শোনা যায়, ডলস হাউস ধারাবাহিক নাটক নির্মাণের সময় সম্পর্কে জড়ান সুবর্ণা সৌদ, সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। 2017 সালে মুক্তি পাওয়া গহীন বালুচর সরকারি অনুদানে পরিচালনা করেন সৌদ, এতে সুবর্ণাও অভিনয় করেন। সিনেমাটি বেশ কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জিতে। সৌদ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার। 80 দশকের শুরুতে টিভি নাটকের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন আফজাল হোসেন আর সুবর্ণা মুস্তফা। তারা চুটিয়ে অভিনয়ও করে গিয়েছেন। আফজাল সুবর্ণার রোমান্টিক সম্পর্ক নিয়ে পত্রপত্রিকায় নিয়মিতই রসালো প্রতিবেদন ছাপানো হতো, যদিও এর আগে রাইসুল ইসলাম আসাদ ও আল মনসুরের সঙ্গে সুবর্ণার সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা গেছে। আসলে যার ভালোবাসার ক্ষমতা আছে, সে সবসময় যেখানে থাকবেন সেখানেই ভালোবাসার পরিবেশ তৈরি করতে পারবেন, আর যারা দুঃখবিলাসী তারা যে কোনো পরিস্থিতিতে বেদনা ও দুঃখ খুঁজে নিতে পারবেন, এটাই প্রাকৃতিক। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।